আজকে আমি এসেছিলাম কৃষ্ণনগরে, এখানে বিখ্যাত সরভাজা আর সরপুরিয়া ট্রাই করতে। তো কোনটা সরভাজা আর কোনটা সরপুরিয়া যদি একটু বলেন। সরপুরিয়া, এটা সরভাজা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ইন বাংলা। তো অধর চন্দ্র দাসের সরভাজা সরপুরিয়া সবাই রেকমেন্ড করলো, এটা নাকি বেস্ট। কেমন কি দাম আছে ওটা? স্পেশাল 30 টাকা, নর্মাল 25 টাকা। তো ফাইনালি কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা আর সরপুরিয়া পেয়ে গেছি। তো কোনটা সরভাজা আর কোনটা সরপুরিয়া যদি একটু বলেন। সরপুরিয়া, এটা সরভাজা। আচ্ছা, এই উপরে যেটা ভাজা রকম লাগছে এটা সরভাজা, আর এটা পুরিয়া। সরভাজা সরপুরিয়া কি করে উৎপত্তি একটু যদি কিছু বলেন। কিভাবে উৎপত্তি হয় সেটা একমাত্র কারিগররাই জানে। আচ্ছা 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 আচ্ছা, এই জন্য এই ব্যাপারে আমি ব্লগ করতে পারবো। আচ্ছা আচ্ছা, আর এইটা কি যেটা আমি ক্লাসটা দেখি, এটা কি ঘিয়ে ভাজা নিশ্চয় মনে হচ্ছে? এটা ঘিয়ে ভাজা। আচ্ছা আচ্ছা, দুটো দোকান দেখলাম আমি, এই একটা দোকান দেখলাম, ওই পাশে একটা পুরনো দেখলাম। এটা মেন দোকান, এটা মেন দোকান, আদি, এটা আদি, এটা হচ্ছে ওনার ভাই, এই মালিকের ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 121 বছর চলছে। 160 বছর, ওটা 60 বছর। আর বলছি এটা কত নম্বর জেনারেশন চলছে? থার্ড জেনারেশন। এটা তাহলে থার্ড জেনারেশন, তাই তো? ইনি হচ্ছে অধর বাবু, তাই তো? আচ্ছা আচ্ছা, জগবন্ধু ওনার ছেলে, বর্তমান ওনার ছেলে হচ্ছে ইনি। আমি সর ভাজাটা ট্রাই করব। কিছু বলার নেই, সরভাজা আর সরপুরিয়া দুটোই কিন্তু অসাধারণ লাগলো। আমার কিন্তু ভালো লাগলো বিশেষ করে সরপুরিয়াটা, সরপুরিয়াটা কিন্তু আমার দারুণ লেগেছে। ভাজাটাও বেশ ভালোই ছিল। এই উপরে যে ক্রাস্টটা রয়েছে না, এটা ঘিয়ে ভাজা। হচ্ছে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এইখানেও একটু টেস্ট করবো। তো কাকা কেমন আছেন? সরভাজা সরপুরিয়া শুনেছি ভীষণ ফেমাস, ঠিক আছে, তো ওইটাই টেস্ট করার জন্য এসেছি। আমাকে টেস্ট করার মতন সরভাজা আর সরপুরিয়া কোনটা দেবো? সরপুরিয়া আগে দিন, সাগে সরভাজা দিন। হ্যাঁ হ্যাঁ, সরভাজা আগে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সরপুরিয়া, এটা 35 টাকা। আচ্ছা, পাশে আর একটা দোকান দেখলাম, এটা একটা, কোনটা বেশি ফেমাস আর কোনটা বেশি পুরনো? এটা বেশি পুরনো, ওটা বেশি পুরনো। আচ্ছা আচ্ছা, ঠিক। সেকেন্ড দোকান থেকে পেয়ে গেছি সরভাজা সরপুরিয়া, এই দুটো মিলিয়ে দাম হয়েছে 71 টাকা, আর ওইটা যেটা নিয়েছিলাম ওইটার দুটোর দাম ছিল 60 টাকা। চলো এবার সরভাজা সরপুরিয়া সেকেন্ড দোকান থেকে যেটা নিয়েছি এইটা সরভাজা সরপুরিয়া। তো আমাকে ফার্স্ট সরভাজাটা ট্রাই করতে বললো কাকা, তো এটা একটু ট্রাই করে নেবো আগে। এটাও সেম প্রসেসে ঘিয়ে ভাজা উপরেরটা। ইন্টারেস্টিং, আমার কিন্তু এটা বেশি ভালো লাগছে। এবার সরপুরিয়া ট্রাই করার পালা, সরপুরিয়া। এটা দারুণ খেতে, অনেকটা সেই জয়নগরের মোয়ার একটা ফ্রেশনেসের জন্য যেটা জিনিস থাকে না জয়নগরের মোয়ার, সেরকম টাইপের কিছু জিনিস লাগবে মধ্যে। এটা খুব বেশি খাওয়া যাবে না, মানে গলায় আটকে আছে। তো সর ভাজাটা আরেকবার নেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আবার কিন্তু সর ভাজাটা দারুণ লাগলো, এটা একটু গলায় আটকাচ্ছে না, বেশ দারুণ লাগলো।